ভারতের অযোধ্যার রাম মন্দির হতে চলেছে গ্লোবাল ট্যুরিস্ট স্পট। দুই দিনে 10 লাখ পুণ্যার্থী দর্শন করেছেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দিরগামী সমস্ত বাসের গতিবিধি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাম মন্দির খোলার প্রথম দিনেই ভক্তদের বন্যা। হিসাব বলছে প্রথম দিনেই রাম মন্দির দর্শন করেছেন 5 লাখ মানুষ, দুই দিনের সংখ্যা প্রায় 10 লাখ। ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশে রাম মন্দির তৈরি হওয়ার পর থেকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে। বিভিন্ন ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হতে পারে, কারণ গেরুয়া শিবির দীর্ঘদিন ধরে মূলত তিনটি মসজিদ নিয়ে বিতর্ক চালাচ্ছে। 1 নম্বর ছিল বাবরি মসজিদ, 2 জ্ঞানবাপী মসজিদ এবং 3 মথুরায় শাহী ঈদগাহ মসজিদ, যা কৃষ্ণ জন্মভূমি বলে দাবি করা হচ্ছে। মথুরায় মন্দির মসজিদ বিতর্কও এখন আদালতে গড়িয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় বলেছেন, রামের জন্মভূমির ক্ষেত্রে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল, সেটা ব্যতিক্রম। তবে আর কোথাও মন্দির মসজিদের অবস্থান 9-6 হবে না, অর্থাৎ মন্দির মসজিদ যেখানে আছে সেখানে বহাল থাকবে। 2024 সালে ভারতের লোকসভা নির্বাচন, তার আগে এ ধরনের বিতর্ক রাজনৈতিক স্তরে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, News 24।